তালেবান হামলার মুখে আফগান সেনাবাহিনীর গুটিয়ে যাওয়া দেখে তাজ্জব বনে যান প্রেসিডেন্ট জো বাইডেন। একই সময়ে ওই দেশ থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের ঘটনা তাকে ভীষণ দুঃখিত করে। সবাই বলছিল তিনি পরিস্থিতি সামলাতে পারেননি। তীব্র হতাশা, দুঃখবোধ এবং সেই সঙ্গে সমালোচনার তীর বিদ্ধ বাইডেন ঘুমাতে পারতেন না। বাইডেন প্রশাসনকে নিয়ে নতুন এক বইয়ে এমনটাই জানিয়েছেন লেখক ক্রিস উইপল, দ্য ফাইট অফ হিজ লাইফ ইনসাইড জো বাইডেনস হোয়াইট হাউস শীর্ষক বইটি আগামী 17 জানুয়ারি প্রকাশ হবে। এতে বাইডেন প্রশাসন সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাজির করেছেন ক্রিস উইপল। হোয়াইট হাউসে ট্রাম্পের আমলের বিভিন্ন স্মারক দেখে বাইডেনের রেগে যাওয়া, ক্ষমতা গ্রহণের পরপর সীমান্তে শরণার্থীর ঢল নামার খবরে ক্ষোভ, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এখনও অপরিণত মনে করা, কমলা হ্যারিসকে রকচটা অভিহিত করে তার অধীনস্থদের মন্তব্য, রুশ জেনারেলের হত্যার জন্য ইউক্রেনকে আমেরিকার তথ্য সরবরাহের কথা জানিয়েছেন এ লেখক।